বা কয়েকজনকে লোককে নিয়ে এটা শুরু, কিন্তু আমরা বিশ্বাস করি যে নেটওয়ার্কিং এবং এই যে কোলাবোরেশন এটাতে বিশ্বাস করি বলেই আজকে সিসিপিআর একটা উদ্যোক্তা, কিন্তু এখানে বড় বড় প্রতিষ্ঠানের বড় বড় সবাই স্টার যারা আমি বলবো এই ফিল্ডে তারা সবাই যোগ দিয়েছেন, ভবিষ্যতে সেটা অব্যাহত থাকবে এটা আমি আশা করবো। এখানকার গণমাধ্যম কর্মী যারা এখানে এসেছেন এবং ছিলেন এতক্ষণ এবং যারা আড়াল থেকে কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, একজনকে একটু পরিচয় করে দিচ্ছি। এই জন্য এই উদ্দেশ্যে আজকে দেখলেন অনেক তৎপর রাশিদুল ইসলাম সাহেব, আপনারা যদি এই আলোচনা থেকে একটা নির্যাস, যেহেতু আমি ক্যান্সার এপিডেমিওলজিস্ট বলে দাবি করি নিজেকে, সেজন্য বা প্রিভেন্টিভ অর্গানোলজিস্ট, এই জন্য কিছু চিন্তা ভাবনার আলোকে একটা শুধু এক লাইনে ঘোষণা দিয়ে যাচ্ছে, যেটা একটা আগামী মাসে একটা প্রোগ্রাম করে আমরা পুরা শুরু করবো, সেটা হলো বাংলাদেশ কমিউনিটি অনকোলজি সার্ভিসেস এবং নেটওয়ার্ক। এটার উদ্দেশ্য হবে স্যার একটু প্রতিবেদিটা বললেন ইউনিভার্সাল হেলথ কভারেজের সেই সূত্রটা আমি কেরালাতে 2003 সালে গিয়ে দেখে আসছিলাম, মিস্টার কৃষ্ণার নায়ার ডাক্তার উনি সারা কেরালাতে এই কমিউনিটি অনকোলজি ডেভেলপ করছে। মূল কথাটা কি, সার্ভিস প্রোভাইডার কাছে রোগী আসবে 14 ঘাটের পানি খাওয়ার পরে, এই অবস্থা বন্ধ করতে হবে, আমরা সার্ভিস প্রোভাইডারকে চলে যেতে হবে ওই ওই রোগী সম্ভাব্য রোগীর কমিউনিটিতে গিয়ে তার সামাজিক অবস্থানের মধ্যেই তাকে আমরা নির্ণয় করবো এবং চিকিৎসার একটা প্রাথমিক ধাপ ওখানে আমরা সারবো এবং তাকে একটা গ্রিন চ্যানেলের মতো সে কিভাবে সর্বোচ্চ প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় সেখানে চিকিৎসা নেবে, তার নাম কমিউনিটি অনকোলজি। এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং ওই কাজটা গোছানোর জন্য যদি উনি ডাক্তার না ছিলাম 13 দিনের মাঝে রিজাইন করে চলে আসছিলাম, ক্যান্সার স্টুডেন্টের স্বপ্ন নিয়ে ক্যান্সার নিয়ে রিসার্চ করব, সেই কঠিন বাস্তবতায় মেডিকেল অফিসার, চিফ মেডিকেল অফিসার, তারপরে এক সময় অনেক হাত ছাড়ি যখন অনকোলজিস্টদের একটু প্র্যাকটিস হওয়া শুরু হলো ওই সময়টাতে ওই সাবজেক্ট বাদ দিয়ে আমি প্রিভেন্টিভ অনকোলজি চলে আসছি এবং ওনারা আমাকে সবাই উৎসাহ দেওয়ার কারণে আমি চলে আসছি। তো এটাই আমার কাজ, আমি সারাদিন যতক্ষণ সুস্থ থাকবো জীবিত থাকবো ততক্ষণ ক্যান্সার প্রিভেনশন নিয়ে কাজ করব এবং আপনাদেরকে বিরক্ত করবো, আপনাদেরকে অবশ্যই এর সাথে যুক্ত করার জন্য সারাক্ষণ জ্বালাতন করবো, এটাই আমার কাজ। তো যারা আমাকে আমার প্রতি একটু সহানুভূতি জানিয়েছে তাদের কাছে আমি আবার কৃতজ্ঞ এবং আরো ভবিষ্যতে আরো বেশি কাজ করার অনুপ্রেরণা বোধ করছি এবং আমি এবারে সবাইকে সামনের দিনগুলোতে এই ফোরামের সাথে যা যে সমস্ত সংগঠন এখন পর্যন্ত আমাদের এই স্বল্প সময়ে আমরা আত্মমাত্র চারটে সংগঠন, কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি আরো যারা আগ্রহী সবাইকে নিয়ে আমরা সেই যে মায়ের জন্য পদযাত্রা ঢাকায় যেটি হবে সেদিন আমরা অনেক মানুষ একসাথে হবো এবং অনেকেই বলছেন কি কঠিন না মায়ের জন্য শোভাযাত্রা হতে পারতো না ব্রেস্ট ক্যান্সারের মতো, আমি বলছি ন মায়ের জন্য যে কাজটা করবো সেখানে শোভাযাত্রা মানে একটা আরাম একটা চাকচিক্য একটু সেটা নাই, কঠিন একটা কাজ করবো মায়ের জন্য পদযাত্রা এবং সেদিন সবাই আপনারা থাকবেন মায়ের জন্য।